আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট গ্রুপ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে কয়েন 90 ওয়ালেটের অস্থির একটা অফার শেয়ার করবে, তাতে কোনো রিফার প্রয়োজন হবে না, সম্পূর্ণ ফ্রি। আপনি ইনস্ট্যান্ট এখান থেকে $50 পর্যন্ত ক্লেম করতে পারবেন, কিছু এনএফটি পাবেন, এটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং প্রতিদিনই আপনি এটা ক্লেম করতে পারবেন। আপনার লাক যদি ভালো হয় আপনি বেশ কিছু ডলার কিন্তু এখান থেকে আর্নিং করে নিতে পারবেন, কারণ এটা চলবে প্রায় আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত। এখানে দেখুন রেওয়ার্ড কার্নিভাল নামের একটা উপরে ব্যানার শো করতেছে, তো এখান থেকেই মূলত আমাদের আর্নিংটা হবে। এখান থেকে কিন্তু আমরা প্রতিদিন ক্লাইম করে আর্নিং করতে পারবো এবং আপ টু প্রত্যেক দিন $50 আপনি কিন্তু এখান থেকে পেতে পারেন। দেখুন 8 তারিখ পর্যন্ত অফার আছে এবং প্রতিদিন এখানে দেখবেন আপনাকে এরকম একটা ক্লাইম করার অপশন দিয়েছে, এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন। প্রতিদিনই এই কাজটা করতে পারবেন। ক্লাইমে ক্লিক করলে আপনাকে একটা টিকিট দেওয়া হবে। টিকিট পাওয়ার জন্য নিচের দিকে দেখুন লাকি হুইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো জিনিস আছে, যেমন $1 আছে, $10 আছে, $50 আছে, অনেকে এখান থেকে $1 বা $50-এর বেশিও পেয়েছে। তো আপনার যে টিকিট আছে সেই টিকিটের বিনিময়ে আপনি এখান থেকে স্পিন করতে পারবেন এবং রিফার করলেও সেই রিফারের মাধ্যমে টিকিট আপনি কিনতে পারবেন। তো এ টু জেড প্রসেসটা আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে বেশ কিছু প্রুফও আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, এগুলো আপনি দেখে নিতে পারেন। আর আপনার লাক যদি ভালো হয় আপনি কিন্তু এখান থেকে $50 পেতে পারেন, ইনস্ট্যান্ট এগুলো পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রি, প্রতিদিনই আপনি ক্লেম করতে পারবেন, এর জন্য আপনার রিফারের প্রয়োজন হবে না। কয়েন 98 এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট। যারা সম্পূর্ণ নতুন আছেন কীভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন ওটা আমি দেখিয়ে দেবো। কীভাবে জয়েন করবেন, আপনি ওয়ালেটটা ক্রিয়েট করার পর এই রেওয়ার্ড কার্নিভাল নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, অথবা উপরে ব্যানারেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে প্রথমেই ক্লাইম অপশন আসবে, সেটা তো আপনাদের বললাম আমি প্রতিদিন। তারপর লাকি হুইলে ক্লিক করে এখানে যদি আপনার অনেকগুলো স্পিন থাকে, যেমন আপনি রিফার করতে পারলে বেশ ভালো স্পিন পাবেন এখান থেকে। তো স্পিন নাওতে ক্লিক করলে এটা ঘুরবে, ঘুরলে এখান থেকে যা পাবেন এনএফটিও পেতে পারেন বা বেটার লাক্স নেক্সট টাইমও দিতে পারে। এটা যদি দেখুন বেটার লাক নেক্সট টাইম দিচ্ছে, এরকমও দিতে পারে, অথবা আপনাকে $1 বা $50 এগুলো যে কোনো জিনিস দিতে পারে। দিলে এখান থেকে আপনি এটা রেওয়ার্ড করে নিতে পারবেন এই ব্যাকে যদি যায়। ব্যাকেজে এখান থেকে দেখুন আমার এই অ্যাকাউন্টে আমি $1 পেয়েছিলাম, এখান থেকে দেখুন সর্বপ্রথম এখান থেকে $1 পেয়েছিলাম, জাস্ট স্পিন করার সাথে সাথে কিন্তু $1 পেয়ে গিয়েছিলাম সর্বপ্রথম। এটা আবার 4 তারিখের অফার, আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম কিন্তু আসলে ভিডিও মেক করা হয় নাই। তো এখন ভিডিওটা মেক করতেছি। তারপর এরকম আপনি এনএফটিও পেতে পারেন, লোগো গিল্ডিফাই যেটা আছে এই ধরনের এনএফটিও আপনাকে দিতে পারে। তো এটা কিন্তু আমি অলরেডি ক্লেম করে নিয়েছি, তো আপনিও এটা ক্লেম করে নিয়ে নিতে পারবেন। এই যে রেওয়ার্ড কাউন্টার এখান থেকে, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো হচ্ছে কাউন্টার। এখান থেকে প্রাইস দেখুন, এই যে ক্লাইমের অপশন আছে, যদি আপনি এখান থেকে প্রাইস পান তো এটা ক্লাইম করতে পারবেন। আর আপনার এনএফটিগুলো আছে, এনএফটি বা পিকচার এটাকে বলতে পারেন, যে এগুলো সবই গ্যালারিতে পেয়ে যাবে। আর হিস্ট্রিটা দেখতে পারবেন আপনি কত আর্নিং করেছেন। এখানে দেখুন টিকিট আছে, তারপর এই যে জিনিসগুলো আছে, যেমন এগুলো আর এনএফটি বলেন, এগুলো এখান থেকে দেখতে পাবেন, সব কিছু এখানে দেখতে পাবেন। তো এগুলো আপনি এখান থেকে চেক করে নিয়ে নিতে পারবেন। আর আপনি যে এখান থেকে অ্যামাউন্টটা পাবেন, যে $1, $2 বা $50, ওইটা ক্লেম করার জন্য মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে একা আর্ন অপশনে যাবেন। আর্ন অপশনে যাওয়ার পর এখানে ভল্ট নামের একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ওয়ালেট সিলেক্ট করতে বলবে, তো ট্রাস্ট ওয়ালেটও সিলেক্ট করাই থাকবে। ট্রাস্ট ওয়ালেটের নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে, তো এটা নেটওয়ার্ক যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনার এটা পেন্ডিং দেখাবে, এখানে কোনো কিছু আসলে আমার দেখাচ্ছে না, যেহেতু আমি অলরেডি ক্লেম করে নিয়েছি। এই যে কার্ডটা আপনার পেন্ডিং দেখাবে ওইটাতে ক্লিক করলে এটা ক্লেম হয়ে যাবে। ক্লেম হয়ে যাওয়ার পর আপনার এটা ওয়ালেটে দেখতে পাবেন, ডাইরেক্ট মেইন ওয়ালেটে আপনার এটা চলে যাবে। যেমন এই যে কয়েন 98 টোকেন আপনাদের দিবে, যদি আপনি ডলার পান, যেমন $1 বা $10, $50, এই কয়েন 98 টোকেন যেটা আছে আর কি, এই ওয়ালেটে C98 যে টোকেনটা সেটা আপনি সেল করতে পারবেন। এই টোকেনটা সরাসরি আপনাকে তারা দিয়ে দিবে, দেন আপনি এটা সেল করে নিয়ে নিতে পারতেছেন। তো অফারটা খুবই ভালো, এটা কেউ মিস করবেন না, কোনো ধরনের রিফার প্রয়োজন হবে না। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন আপনি এখান থেকে ক্লেম করবেন। তো এখন আসেন এখানে দেখিয়ে দিই কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন, সরাসরি লিঙ্ক থেকে ওয়ালেটটা ডাউনলোড করবেন। কয়েন 90 ওয়ালেট যে ওয়ালেটটা আছে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ওপেন করবেন। খুবই সিম্পল, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অবশ্যই যে কারো রেফারেল ইউজ করবেন, কারণ এটা রেফারেল রেওয়ার্ডও বলতে পারেন, যেহেতু রেফারেলের মাধ্যমে টিকিট দেয়। তো আপনি এই জন্য যে কারো রেফার ইউজ করবেন, ডিসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। দেন এখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপর দেখবেন অটোমেটিকলি আপনাকে একটা পেজে নিয়ে আসছে, এই পেজে নিয়ে আসছে। এই পেজে আসার পর এখানে পিন সেট আপ করতে বলতেছে, তো এটা আপনি সেট আপ করে নিয়েন। এই উপরের দিক থেকে দেখুন লগ ইন এবং রেজিস্টার নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যেই ইমেল দিয়ে লগ ইন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই ইমেলটা এখানে দিবেন।
ইমেল দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্যাপচার মতো দিবে, এটা ফিল আপ করে নেবেন, মানে ধরে এটা নিয়ে আসলেই হয়ে যাবে। তারপর এখানে দেখুন দুইটা জিনিস বলতেছে, একটা হচ্ছে ভেরিফিকেশান কোড, একটা হচ্ছে রিফার কোড, দুটা জিনিসই আপনাকে দিতে হবে। প্রথমে আমরা ইমেল ভেরিফিকেশান কোড নিয়ে আসবো, ইনস্ট্যান্ট একটা ইমেল পেয়ে যাবেন আপনার ইমেলে, দেন এখান থেকে কোডটা কপি করে নেবেন, কোডটা কপি করে সরাসরি যে এখানে ইমেল ভেরিফিকেশান কোড আছে এখানে দিয়ে দেবেন। ইমেল ভেরিফিকেশান কোড দেওয়ার পর এখানে অবশ্যই রিফার কোড ইউজ করবেন, রেফার কোড ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে আসলে দেখুন রেফার কোডের উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, দেন এই রেফার কোডের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এটা পেস্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এটা ইনভ্যালিড ওটিপি দেখাচ্ছে, ইমেলের যে কোডটা আছে ওটা টাইপ করবেন, পেস্ট করে দিলে অনেক সময় সমস্যা হয় দেখছি, তো টাইপ করে দিলে এটা নিচে, তো ইমেলের যে কোড ওটা টাইপ করে দেবেন, তারপর পরবর্তী এই পেজে নিয়ে আসবে, এখানে আপনার ইউজার নেম দেবেন, ধরুন আমি আমার ইউজার নেম এটা দিয়ে দিলাম, তারপর ডিসমেলে নেম ও এটা দিয়ে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম ডিসপ্লে নেম পাসওয়ার্ড দেওয়ার পর এনজয় বাটনে ক্লিক করবেন, এনজয় বাটনে ক্লিক করলে আপনার এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে দেখতে পাবেন। তারপর এখানে পিন সেট আপ করে নিতে পারেন, না করলে নাই, এগুলো সেট আপ করে নিয়েন আপনি, এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর এখানে দেখুন রেওয়ার্ড কার্নিভাল নামের অপশন আছে, একদম সম্পূর্ণ নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করলাম। এখানে আরও একটা জিনিস আছে ওয়ালেটে, সেটা দেখিয়ে দিই, এই ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসার পর আপনার ওয়ালেটটা এখানে কিন্তু জিরো দেখাবে, দেখেন এখানে কোনো ওয়ালেট নাই, এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনি একটা ওয়ালেট এখানে অ্যাড করে নেবেন। এই অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখুন মাল্টি চেইন যেটা আছে এটাতে ক্লিক করে তারপর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করার জন্য, অথবা রেজিস্টারে ক্লিক করতে পারেন আপনার এর আগে যদি ওয়ালেট থাকে, যেমন ট্রাস্ট ওয়ালেটে যে আপনাদের ওয়ালেটগুলো থাকে সেখান থেকেও আপনি এখানে রেজিস্টার করতে পারেন। নতুন ওয়ালেটে ক্রিয়েট করতে গেলে এখানে ওয়ালেট নেম দিতে হয়, যেমন আমি একটা ওয়ালেট নেম দিয়ে দিলাম, এখানে লিমন লিখলাম, নেক্সটে ক্লিক করলাম, তারপর এখানে দেখুন আপনার মেনুমেক পার্সেস দিছে যেগুলো, এগুলো আপনি অবশ্যই সেফ জায়গায় রাখবেন, কারণ আপনার এখানেই কিন্তু তারা পেমেন্টটা করবে। যদি আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করেন এই পার্সেগুলো সেভ করে রেখে এখানে পার্সে এগেইন দিবেন, মানে এই উপরে যেগুলো আছে এই পার্সেগুলো এই নিচের দিকে যদি আমি পেস্ট করে দিই, তাহলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি এগুলো আপনাদের বলে দিচ্ছি জাস্ট সবগুলো, দেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম, এখানে টিক মার্কগুলো দিয়ে দিতে হবে, এই যে দেখুন টিক মার্ক দিয়ে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে এখানে ওয়ালেটটা আপনাদের ক্রিয়েট হয়ে যাবে, দেন এখানে দেখুন আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এগুলো এভাবে আপনি ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, এখানে আরও ওয়ালেট চাইলে আপনি ম্যানেজে ক্লিক করে আরও ওয়ালেটও অ্যাড করতে পারেন, তো এভাবে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। দেন আমরা হোম বাটনে আসবো, হোম বাটনে আসার পর যে রেওয়ার্ড কার্নিভাল নামে যে অপশনটা আছে এখানে এগেইন ক্লিক করবো, এগেইন ক্লিক করার পর এখানে প্রতিদিন যেহেতু আমরা একটা করে স্পিন পাবো, এই যে দেখুন আমাদের কিন্তু স্পিনের অপশন চলে আসছে, দেন ক্লাইমে ক্লিক করবেন, ক্লাইমে ক্লিক করার পর এখানে সাকসেসফুলি দেখাচ্ছে নিচের দিকে লাকি হুইল যেটা আছে এটাতে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা যে একটা স্পিন পেলাম সেই স্পিনের উপর ক্লিক করবো। এভাবে আপনি চাইলে আনলিমিটেড ট্রাই করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, তবে আনলিমিটেড ট্রাই করাটাই বেটার হবে। এখানে দেখুন এখানেও বেটার লাক নেক্সট টাইম দিছে, তবে আপনার লাক যদি ভালো হয় এখান থেকে আপনি $50 $1 কিন্তু পেয়ে যেতে পারেন, তারপর কিছু এখানে NFT মতো প্রজেক্ট আছে এগুলো পেতে পারেন, যেহেতু এখানে আপনার রেফার করার প্রয়োজন নেই, আর সবারই তো ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেটের মতো সবারই কিন্তু ওয়ালেট আছে, তো সেই ওয়ালেটগুলোর মতো তো এটা এই ওয়ালেটটা রেখে দিবেন এবং প্রতিদিন জাস্ট একটা ক্লেম করবেন। এখনও আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত প্রায় 1 মাস সময় আছে, 1 মাসে আপনার একবার যদি $10 পেয়ে যান বা এখান থেকে $50 পেয়ে যান, আসলে কার কপালে কী আছে সেটা তো বলা যায় না, এমন হতে পারে আপনি একবার $50 পেয়ে গেলেন ফ্রিতেই, জাস্ট অ্যাপটা আমাদের ফোনে আছে, আমরা প্রতিদিন একবার স্পিন করতে তো আমাদের সমস্যা নেই, এই প্রসেসে আপনারা প্রতিদিন জাস্ট একবার স্পিন করবেন, আর রেফার করলে তো এখান থেকে আর্নিং করতে পারবেনই, রেফার করলে আর্নিং করা যাবে কি, এখান থেকে টিকিটগুলো আপনি কিনতে পারবেন, একটা রেফারে সম্ভবত কয়টা জানি টিকিট দেয়, এখানে আছে এই যে রেফারের অপশন, এখানে রেফার আইডি শো করতেছে, এখানে টিকিট কেনা যাচ্ছে না যেহেতু আমার রেফার নেই, তো এখান থেকে রেফার যদি আপনি করতে পারেন নিজে নিজের অ্যাকাউন্টগুলোতে রেফার করতে পারেন, 10টা রেফার করলে সম্ভবত একটা টিকিট দেয়, তো এগুলো ঝামেলাতে যদি নাও যেতে চান প্রতিদিন জাস্ট আপনি অ্যাপসটি ওপেন করবেন এবং ওপেন করে একটা ক্লেম এখান থেকে করে নেবে। যদি আপনার লাক ভালো হয়, আমি আগেও বলছি কার লাক কেমন আসলে সেটা কেউ জানি না, যদি লাক ভালো হয় এখান থেকে $50 আপনি কিন্তু পেয়েও যেতে পারেন, আর পেলে সেটা কীভাবে ক্লেম করবেন সেটা বলে দিলাম, সরাসরি আপনার ওয়ালেটে চলে যাবে, এই ওয়ালেটে নিয়ে আসবেন, দেন এখান থেকে আপনি সেল করে দিতে পারবেন খুব সহজে। আপনি চাইলে এখানে নতুন ওয়ালেট ক্রিয়েট না করে ট্রাস্ট ওয়ালেটের ওয়ালেট যেটা আছে সেটাও আপনি এখানে ইনপুট করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন কীভাবে এখানে জয়েন করবে। পরবর্তী সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A to Z পেতে আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।